শপথ নিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র তাহসিনা বাহার ও ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র ইকরামুল হক টিটু। মানুষের পাশে দাঁড়ানোই অগ্রাধিকার, দুর্নীতি মাদক সন্ত্রাস থেকে দূরে থাকতে হবে, জনপ্রতিনিধিদের বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যাদের নিজের ঘরেই গণতন্ত্র নেই তারা গণতন্ত্রের কথা বলে কোন মুখে, বললেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিন দিন পরও বান্দরবানে সোনালী ব্যাংকের অপহৃত ম্যানেজার নিজামুদ্দিনের কোনো খোঁজ না মেলায় উদ্বিগ্ন স্বজনরা। ঈদযাত্রায় ফিটনেসবিহীন গাড়ি যাতে রাস্তায় নামতে না পারে সে বিষয়ে নজর রাখছে পুলিশের ট্রাফিক বিভাগ। খুলনার রূপসা উপজেলার পাটকল ও বাগেরহাটের ফকিরহাটে প্লাইউড বোর্ড কারখানায় আগুন, পুড়ে গেছে যন্ত্রাংশ ও কাঁচামাল। গাজায় ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের বিদেশি কর্মীদের হত্যায় ইসরায়েলের বিমান হামলা ছিল পরিকল্পিত মানবতা বিরোধী অপরাধ, দাবি সংস্থাটির প্রতিষ্ঠাতা শেফ হোসে আন্দ্রেসের। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে দলীয় প্রার্থী বাছাইয়ে ভোট প্রাইমারিতে উইসকনসিন অঙ্গরাজ্যে না ভোটের বিকল্প বেছে নিলেন 50,000 ভোটার। মিরপুরে নারী টি টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে মুখোমুখি বাংলাদেশ অস্ট্রেলিয়া। পরপর দুই ড্রয়ের হতাশা ঝেড়ে ফিল ফোডেনের হ্যাট্রিকে অ্যাস্টন ভিলাকে 4-1 গোলে হারালো ম্যানচেস্টার সিটি।